রাজগঞ্জের গেটবাজার বেলাকোবা রাস্তায় বালি ও পাথর বোঝাই ট্রাক চলাচলের দাবিতে বিক্ষোভ দেখালো ট্রাক মালিকেরা। রাজগঞ্জের গেটবাজার বেলাকোবা পাকা রাস্তায় বালি পাথর বোঝাই ট্রাক চলাচল করতে দেওয়ার দাবিতে পাকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ট্রাক মালিকদের। এদিন বেলাকোবার বটতলায় তাদের সঙ্গে অবরোধে সামিল হন ট্রাক চালক ও শ্রমিকেরাও। ট্রাক মালিকদের অভিযোগ, এলাকায় প্রায় 200 ট্রাক মালিক রয়েছেন, মূলত তারা ওদলাবাড়ি থেকে বালি ও পাথর বহন করেন, কিন্তু ওই ট্রাকগুলিকে গেটবাজার বেলাকোভা পাকা রাস্তায় চলাচল করতে বাধা দেওয়া হচ্ছে। এলাকার বিধায়ক খগেশ্বর রায় নানান অজুহাত দেখিয়ে ট্রাক চালকদের হয়রানি করছেন, পুলিশও ওই রাস্তায় মালবাহী ট্রাক চলাচল করতে দিচ্ছে না। ট্রাক মালিকেরা আরো বলেন, এলাকার 200 ট্রাক মালিক ছাড়াও ট্রাকের চালক ও শ্রমিক সহ প্রায় 1000 পরিবার ওই ব্যবসার উপর নির্ভরশীল। যদি ওই রাস্তায় ট্রাক চলাচল করতে না দেওয়া হয় তাহলে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়ার দাবি তোলেন তারা। প্রত্যেকটা গাড়ির উপর বিনা কারণে রাত বিরাতে, ঠিক আছে, বিনা কারণে অত্যাচার হচ্ছে। এই কারণে আমাদের আজকে সমস্ত মালিক ড্রাইভার থেকে শুরু করে যত মালিক আছে ড্রাইভার আছে সবগুলো আমরা আজকে এক জায়গায় জড়ো হয়েছি। দাবি হচ্ছে যে আমাদের এই অত্যাচার না হোক, এই অত্যাচার এই যন্ত্রণা থেকে আমরা রক্ষা পাই, এই এর প্রতিবাদে আমরা এই আসতে। হ্যাঁ, রয়্যাল ডিলের সব পেপার হোক, আমাদের গাড়ি পেপার হোক, সব কিছু ওকে থাকে, বিনা বিনা মতলব কোনো কারণ না, মানে হয়রানি বিনা কারণে হয়রানি, ঠিক আছে। আমরা চাচ্ছি এর বিহিত হোক, এটা যদি আর না হয়। আমরা যে বেলাকোবা বটতলার যতগুলো ট্রাক মালিক আছি, ট্রাক আমাদের যে আমরা ওই ওদলাবাড়ি থেকে বালি পাথর নিয়ে আসতাম গেটবাজার হয়ে, ওই রাস্তাটা যাতায়াত আমাদের বন্ধ করে দিছে, ট্রাক যাতায়াত করতে দিবে না। তো আমরা যারা আজকে একটা ট্রাক মালিকের পিছনে একটা ড্রাইভার চারটা লেবার থাকে, এইখানে আমরা ট্রাক মালিক ড্রাইভার লেবার সবাই মিলে আজকে আমরা পথ অবরোধ করতে বাধ্য হচ্ছি। কারণ আমাদের যদি ট্রাক যাতায়াত বন্ধ হয়ে যায় তাহলে আমরা কী করে চলব? আমরা পরস্পরের মুখে শুনতেছি MLA খগেশ্বর রায় নাকি বলছে যে এই রাস্তা ছোট, এই রাস্তা দিয়ে ট্রাক যাইতে দিবে না। যদি ওই রাস্তা দিয়ে ট্রাক যাইতে না দেয় তাহলে আমরা কোথা দিয়ে চলবো, কীভাবে চলবো? আমরা যে আজকে মালিকগুলা না সবচেয়ে হচ্ছে সমস্যায় পড়ছে লেবার আর ড্রাইভার, কারণ সবারই সাপ্তাহিক মানে বন্ধন নেওয়া আছে, সপ্তাহ গেলে ওদের বন্ধন দিতে হয়, ওরা কোথা থেকে দিবে? যদি এইভাবে রাস্তাটাই বন্ধ করে কর্মসংস্থান চলে যায় তাহলে আমরা কী করবো? এর জন্যই আজকে অবরোধ। এখানে আমরা প্রায় 200 ট্রাক মালিক আছি, 200 যদি ট্রাক হয়, এক একটা ট্রাকে 5 জন করে হলে হাজার লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে আসে। যদিও এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আমি কোনো ট্রাক চালককে হয়রানি করিনি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠকে গ্রামীণ রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। সেই মতো পুলিশ ওই রাস্তায় ডাম্পার সহ ভারী ট্রাক যাতে চলাচল না করে সেই দায়িত্ব পালন করছে। ওরা যেটা দাবি করেছে যে বিধায়ক নিত্যনতুনদের প্রতিদিন গাড়ি আটকে, সেটা আমার অর্ডার নয়। আপনারা নিশ্চয়ই জানেন গত 29 তারিখে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক ছিল, সেই প্রশাসনিক বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি IG থেকে DIG থেকে শুরু করে SP থেকে কমিশনার থেকে শুরু করে যেগুলো গ্রামীণ TWD রাস্তা, ওই গ্রামীণ রাস্তায় বড় ডাম্পার গাড়ি যেন না চলে, এবং গ্রামীণ রাস্তায় ডাম্পার চলে বলে রাস্তাটা চিকন হয়ে গেছে। বটতলা টু গেটবাজার এত রাস্তাটা চিকন, একটা গাড়ি গেলে পরে অন্য গাড়ি যেতে পারে না। এর আগেও পরপর 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, নিশ্চয়ই আপনাদের অবগত আছেন, প্রধানপাড়া একটা অ্যাক্সিডেন্ট, তারপরে সুরেশের ভাস্তা অ্যাক্সিডেন্ট। তখন আমি গিয়েছিলাম, আমি নিজেও গিয়েও গিয়েছিলাম, আমাকে অবরোধ করে রেখেছিল, আপনারা জানেন কি না জানে, 1 ঘন্টা। তারপর জেলা পরিষদ সভাপতি তাকেও আটকে রেখেছিল, তারপর অনেক কয়েবেলে অনেক কিছু বলার পরে তারা সেই অবরোধ থেকে তুলে নেয়। এমত অবস্থায় না 3-4 দিন আগে আমি মান্ডারি গেটবাজারে যাচ্ছিলাম, দেখি আবার একসাথে 4 খানা ড্রাম্পার গাড়ি। দেন আমি পুলিশকে ফোন করলাম, থানার ওসিকে ফোন করলাম যে পুলিশ সাহেব, CM যে অর্ডার দিল এই যে বারবার এই রাস্তাটা বারবার দুর্ঘটনা ঘটে, আবার এই একই গাড়ি চলে, এগুলো ব্যবস্থা করুন একটু, পুলিশ নিয়ে আসছে, এটা CM অর্ডার। আমি তখন বললাম, আমি গতকালও SPকে ফোন করেছিলাম, কমিশনারকে ফোন করেছিলাম, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অর্ডার, আমার বিধায়কের অর্ডার নয়। বিধায়কের অর্ডারটা কি, বিধায়কটা কি দেখতে পারে যে কোন রাস্তা দিয়ে কী যাচ্ছে না যাচ্ছে? আমরা দেখতে পারি, পুলিশকে বলতে পারি, পুলিশকে বলতে, সেটা পুলিশ অর্ডার করবে, ওটা বিধায়কের অর্ডার নয়, ওটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অর্ডার যে গ্রামীণ PWD যে রোড যেগুলো নতুন হয়েছে সেই রাস্তা দিয়ে যদি ডাম্পার গাড়ি চলে রাস্তাগুলো 1 বছরের মধ্যে ক্ষতি হয়ে যাবে এবং অ্যাক্সিডেন্টটা বারবার বাড়বে।
এইজন্যই পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন এখন যেটা ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী অর্ডার যেটা ব্যবস্থা নেবে সেটা করবে বিধায়কের কোনো ব্যাপার না বিধায়ক কিছু পাচ্ছে না কেন একটা যদি গাড়ি চলে আমার বুদ্ধে তো গাড়ি চলবে না মুখ্যমন্ত্রীর অর্ডার মুখ্যমন্ত্রী বুঝবে প্রশাসন বুঝবে।